নমস্কার, কেমন আছেন শোনোনার বন্ধুরা? সামনেই দুর্গাপুজো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। শুধু কলকাতায় নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় মহাসমারোহে দুর্গাপুজো হয়। দেশপ্রিয় পার্ক, কুমোরটুলি পার্ক বা সুরুচি সংঘ তো প্রত্যেকেই ঘোরেন আপনারা। এবছর একটু অন্যরকম পুজোর স্বাদ পেতে চলে যেতেই পারেন হেতমপুর বা সুরুল জমিদার বাড়ি। সেখানকার পুজোর সঙ্গেও জড়িয়ে আছে কয়েকশো বছরের ইতিহাস। আজ সেই গল্প আমি শিবম ভাগ করে নেব আপনাদের সঙ্গে। শান্তিনিকেতন থেকে মাত্র 6 কিলোমিটার দূরে রয়েছে সুরুল জমিদার বাড়ি। 288 বছর ধরে এখনো জমকের সঙ্গে পালিত হয় দুর্গাপুজো। বিশ্বভারতী থেকে প্রকাশিত সুরুল নথি সংকলনের প্রথম খণ্ড থেকে জানা যায়, 18 শতাব্দীর মাঝামাঝি বর্ধমানের নীলপুরের ঘোষবাড়ির ছেলে ভরতচন্দ্র শস্ত্রী চলে আসেন সুরুলে তার গুরু বাসুদেব ভট্টাচার্যের বাড়িতে। সুরুল তখন ছিল এই বৈষ্ণব ধর্মগুরুর শ্রীপাট। ভরতচন্দ্র তারপর আর ফিরে যাননি বর্ধমানে। পরবর্তীকালে তার ছেলে কৃষ্ণহরি ও তার ছেলেরা ফরাসি ও ইংরেজ কুঠিয়ালদের সঙ্গে ব্যবসা করে পারিবারিক ব্যবসা আরও বাড়িয়ে নিয়ে যান। কৃষ্ণদাস সরকারের নাতি শ্রীনিবাস সরকার সুরুল জমিদার বাড়ির ব্যবসাকে আরও বাড়িয়ে তোলেন। 5 খিলানের ঠাকুর দালানে, যেখানে আজও সুরুলের সরকার বাড়ির পুজো হয়, সেই ঠাকুর দালান তখন 18,000 টাকা খরচা করে তৈরি করেছিলেন শ্রীনিবাস সরকার। সরকার বাড়িরই ছেলে বিপিন বিহারী সরকার পারিবারিক ইতিহাস লিখতে গিয়ে লিখছেন, এখন যার নামে বল্লভপুরের কাছে চিপকুঠির জঙ্গল, সেই জন চেপ সাহেবের সঙ্গে ব্যবসা করে ফুলে ফেঁপে ওঠে সরকার বাড়ির ধন সম্পদ। জাহাজের পাল তৈরি হতো যে কাপড় দিয়ে, সেই গড়া কাপড়, নীল, চিনি ইত্যাদি ব্যবসা ছিল সরকারদের। সেই সময় সরকার বাড়ির অধীনে কাজ করতেন প্রায় 2200 থোপা। সময়ের সাথে সাথে বিভিন্ন জমিদার বাড়ির পুজোর জমক কমে এলেও এসব ক্ষেত্রে ব্যতিক্রম সুরুল জমিদার বাড়ি। প্রত্যেক বছরই নিয়ম মেনে পুজো হয় সুরুলে। শরিকি সমস্যা যে একেবারে হয়নি তা নয়। কৃষ্ণহরির মৃত্যুর পর তার 3 ছেলে যাদবেন্দ্র ও কালীচরণ একসাথে থাকেন আদিবাড়িতে। স্থানীয়দের কাছে তারাই বড় তরফ বলে পরিচিত। পাশেই বাড়ি করে আলাদা হয়ে যান মাধবেন্দ্র, তিনিই হলেন ছোট তরফের প্রতিষ্ঠাতা। বড় বাড়ির মতোই মাধবেন্দ্রও পুজো শুরু করেন। 2 বাড়ির পুজোর নিয়মও এক। বৈষ্ণব মতে পুজো হয় আর অষ্টমীর দিন হয় ছাগল বলি। সরকার বাড়ির পুজোর বলি শেষ হলে সুরুলের অন্যান্য বাড়িতে পুজোর বলি হতো। জমিদারির শুরুর দিকে একসময় ষষ্ঠীর দিন বড় বাড়ির কোনো এক বয়স্ক মহিলা গ্রামের অন্য পুজো বাড়ির কর্তাদের ডেকে একটি করে ঘট ও ডাব দিতেন। পুজোয় সেই ঘট তারা প্রতিষ্ঠিত করতেন। বড় বাড়ির থেকে আলাদা হয়ে পুজো শুরু করা হলে আদি পুজোর প্রতি শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করে মাধবেন্দ্র নিয়ম করেছিলেন বলি বিসর্জন অঞ্জলি সব ক্ষেত্রেই বড় বাড়ির থেকে পিছিয়ে থাকবে ছোট বাড়ি। তাই এখনও সেই প্রথা মেনে পুজোর 1 মাস আগেই 2 বাড়ির নির্ঘণ্ট তৈরি করে ফেলা হয়। পুজোর কাজ থেকে প্রতিমা তৈরি ও বিসর্জন সব কাজই করেন কুলপুরোহিতের পরিবার ও আরও কয়েকটি ব্রাহ্মণ পরিবার। পুজোর ব্যয় পুরোটাই আসে মা দুর্গার ট্রাস্টি বোর্ড থেকে। 2 বাড়ির ঠাকুরের সাজেও পার্থক্য থাকে। বড় তরফে হয় প্রতিমার সাজ আর ছোট তরফে হয় বেনারসির সাজ। একসময় বড় বাড়ির ঠাকুরও বেনারসি পরতেন। সোনার উপর সুতো দিয়ে শাড়িতে কাজ হতো। একবার শাড়িতে খুঁত থাকায় শাড়ির বদলে মাকে সাজানো হলো ডাকের সাজে। সপ্তমীর সকালে 2 বাড়িতেই সানাই ঢোল বাজিয়ে রঙিন ছাতা মাথায় দিয়ে নবপত্রিকাকে স্নান করাতে নিয়ে যাওয়া হয় শোভাযাত্রা করে। নারায়ণের জন্য লুচিভোগ হলেও দুর্গার জন্য অন্ন ভোগ হয় না। পূজয় সরকার বাড়িতে ঢাকের পরিবর্তে বাজে ঢোল, সঙ্গে বাজে কাঁসর ও সানাই। ঠাকুর দালান সাজানো হয় বনেতি বেলজিয়াম গ্লাসের ফানুস ও ঝাড়বাতি দিয়ে। সপ্তমীর থেকে নবমী সন্ধেবেলা বড় বাড়ির দালানে যাত্রা হয়। 10মীতে ছোট বাড়ির ঠাকুর বিসর্জন হয় আগে।
বড় বাড়ির ছেলেরা নাটমন্দির থেকে মাকে কাঁধে করে নামানোর পরে চতুর্দোলা করে নিয়ে যাওয়ার রীতি ছিল। এখন রথে করে বিসর্জন দেওয়া হয়। সরকার বাড়ির পুজোয় হয় না ধনুচি নাচ বা বিজয় আর সিঁদুর খেলা। বিসর্জনের পরে বাড়ির বড় মেয়ে ছেলেদের চোখে কাজল পরিয়ে দেন, হাতে বেঁধে দেন অপরাজিতা ফুলের বলয়। সুরুল ছাড়াও বীরভূমের আরেক বিখ্যাত রাজবাড়ির পুজো হল হেতমপুর রাজবাড়ির পুজো। হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, লোক লস্কর। ষাটের দশকের আগে পর্যন্ত বীরভূমের হেতমপুর রাজবাড়ি ছিল বিলাস বৈভবে ভরা। হেতমপুরের রাজা তখন গঙ্গানারায়ণ চক্রবর্তী। তিনি ঠিক করেন দুর্গাপুজো করবেন। সেই বছরই তার মৃত্যু হয়। তিনি মারা গেলে বাবার ইচ্ছেকে মর্যাদা দিয়ে 1240 বঙ্গাব্দে মেয়ে রুক্মিণী দেবী হেতমপুরে পুজো শুরু করেন। রুক্মিণী দেবীর স্বামী ছিলেন তৎকালীন মুন্সেফ, তাই এই পুজো লোকমুখে মুন্সেফ ঠাকুরানীর পুজো বলেও পরিচিত। বংশের তৃতীয় পুরুষ রাধানাথ চক্রবর্তী রাজপ্রাসাদের কাছেই দুর্গা মন্দির প্রতিষ্ঠা করেন। আগে রাজবাড়ির পুজো মানেই ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। হেতমপুর রাজবাড়িতেও আরাধনা হয় বৈষ্ণব মতে। মা দুর্গা এখানে পূজিত হন সপ্তমী, অষ্টমী, নবমীর দিন। পুজোর তিন দিন 1 কেজি করে মণ্ডা বলি দেওয়া হয়। পুজোর তিন দিন আলাদা রকমের অন্নভোগের আয়োজন করা হয়। 3 রকম অন্নের চাল রয়েছে এখানে। ঘি অন্ন, বাসন্তী পোলাও, যুগল অন্ন, 5 ভাজা, তরকারি, পায়েস দিয়ে ভোগ দেওয়া হয়। এই বছরে 188 বছরে পা দেবে এই পুজো। 2015 সাল থেকে কিছু বছর অর্থের অভাবে দুর্গাপুজো বন্ধ থাকলেও বর্তমান প্রজন্মের বংশধর বৈশাখী চক্রবর্তীর হাত দিয়ে আবার শুরু হয়েছে এই শতাব্দী প্রাচীন পুজো। বীরভূমের ঐতিহ্যবাহী দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম বীরভূম রাজনগর ব্লকের অন্তর্গত বেলেড়া গ্রামের দুর্গাপুজো। এই দুর্গাপুজোর উৎপত্তি রাজনগরের বীর রাজার আমলে 1001 বঙ্গাব্দে। এই পুজোর উৎপত্তির পিছনে রয়েছে ঐতিহ্যমণ্ডিত কাহিনী। বছরের পর বছর সেই ঐতিহ্য বহন করে এই দুর্গা মন্দিরে দেবী দুর্গার আরাধনা হয়ে আসছে। এই পুজোর শুভারম্ভ করেছিলেন শ্রীধর বক্সী। তারা ছিলেন 3 ভাই, শ্রীধর বক্সী ছিলেন বড়। তিনি একটি রঘুনাথ ঠাকুরের শালগ্রাম শিলা পেয়েছিলেন। তারপর স্বপ্নাদেশে এই দুর্গাপুজোর দায়িত্ব সঁপে দেন মেজ ভাই কীর্তি শিকদারের হাতে। এই শ্রীধর বক্সী বা কীর্তি শিকদারের আসল পদবী হল মুখার্জি, কিন্তু তারা বীর রাজার প্রদত্ত পদবী পেয়েছিলেন। বড় ভাই শ্রীধর রাজার খাজনা আদায় করতেন, যে কারণে তিনি পদবী পেয়েছিলেন বক্সী। মেজ ভাই কীর্তি রাজবাড়ির সমস্ত কিছু দেখাশোনা করতেন, যে কারণে তিনি পদবী পেয়েছিলেন শিকদার। ছোট ভাই চণ্ডী পাঠ করতেন বলে তিনি পদবী পেয়েছিলেন পাঠক। তার পুরো নাম বদনচন্দ্র পাঠক। এই দুর্গাপুজোর স্থায়ী মন্দির রয়েছে। প্রতি বছর দুর্গাপুজোর আগে মৃন্ময় প্রতিমা তৈরি করা হয়। মহাসপ্তমীতে দুর্গাপুজোর ঘট আনা হয় স্থানীয় বেলেড়া নদী থেকে। প্রতি বছর মহাসপ্তমীর দিন এই ঘট আনার সময় বহু মানুষকে এই দীর্ঘ রাস্তা দণ্ডি আসতে দেখা যায়। পুজোর 4 দিন ছাড়াও সারা বছর মন্দিরে নিত্য পুজো হয়ে থাকে। পুজোর পর মৃন্ময় প্রতিমা বিসর্জন দেওয়া হয়। তবে আবার পুজোকে কেন্দ্র করেও রয়েছে ঐতিহ্য। এখানকার দেবীর আরাধনা করা হয় ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ অনুযায়ী। সাধক বলরাম বাচস্পতি রচিত পুজোর এই পুঁথি এখনও রয়েছে তালপাতায়। সেই পুঁথির মন্ত্র অনুসারেই এখানে দেবীর আরাধনা হয়ে থাকে। মহাসপ্তমীতে এখানে চালকুমড়ো বলিদানের নিয়ম রয়েছে। মহাষ্টমীতে 7টি ছাগ বলির প্রথা রয়েছে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আজকের পর্ব ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, শোনোনার সঙ্গে থাকবেন।